নতুন গাড়ি আপনাদের দেওয়া হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই গাড়ি যেন অপব্যবহারে কিছুদিন পরেই চলাচলের অনুপযোগী না হয়ে পড়ে। এই গাড়িগুলো এখন আপনাদেরই বেবি, এগুলোকে আপনাদেরই লালন পালন করতে হবে। বিআরটিসিকে অনিয়ম দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিতে হবে। বিএনপির সবার অনুমতি, তাদের পার্টি অফিসের সামনে অনুমতি দেওয়া হয়েছে। অনুপ্রবেশ বিষয়টি আমরা দীর্ঘদিনের যে জঞ্জাল, যে আগাছা পরগাছা, সেটা পরিষ্কার করার প্রক্রিয়া আমাদের অব্যাহত রয়েছে।